মুসলমানদের একটা দল পাওয়া যাবে, তারা নিজেরাও এই এলএম শিখে নেয় এবং তাদের ছেলে মেয়েদেরকে শিখায়, নিজেরা একটা সূরা ফরজ পড়তে পারবে, নামাজের ফরজ অজে পড়তে পারবে না, এবং তার ছেলে মেয়েদের একই অবস্থা, তার ছেলে মেয়েকে পড়াইতে পড়াইতে উড়ুধার বেলায় বলছে কিন্তু জিগান তোরা ভাষা দাঁত ভেঙে দেবে ফাঁচা পড়তে পারবে। এই যেগুলোর ইংলিশ মিডিয়ামে যাওয়া কি হালা, জিগান দোয়ায় কোন জিগান করেন কোন মাস্টার মশাই যেটুকু অত তো ফরজ দৈনন্দিন যেটুকু লাগে জিজ্ঞেস করেন, তার ছেলে মেয়ে কিচ্ছু কেউ বলতে পারবে। মুসলমানদের একটা বড় গুরু তার এখানে রয়ে যে বন্দীগীর এলেম সম্পর্কে, আল্লাহর বন্দীগীর এলেম নবীজির তরিকা সম্পর্কে সেও জানে না, বিবিও জানে না, ফ্যামিলিকেও জানে না। আমার কাছে একবার রাত 12টা-1টার দিকে কিছু লোক আছে, আমি মাদ্রাসার কোনো কাজে জাগিয়ে রয়েছি, ওই কাজটা শেষ করতেই হবে, মাদ্রাসার কোনো জরুরি কাজ থাকে কালকে লাগবে, এটা এই টাইমে কি হয়েছে বললো, এরকম আমার দাদা মারা গেছে, কিছু ছাত্র দিতে হবে সরাসরি পড়তে, কারণ আমি ছাত্র কোথায় পাবো, আর কেউ তো জাগ্রত নেই, দেখেন কেউ তো জাগ্রত নেই, বললো যে তোমার বাপ আছে না ওরা পড়ে দিই, তোমার বাপে তো মরতে পারবে, বলতো তোমরা পড়ে দাও আমরা তো মরতে পারবো, তাহলে আর দরকার নেই, তোমার দাদা দরকার বাপেও শিখায় নাই নাতি নাতুকে শিখায় নাই, তাহলে উনি এটা তোমার দরকার মনে করেন, উনি যখন দরকার মনে করেন নাই তো তোমাদের তো মাথা ব্যথা কিসের, যাও ওনার জন্য করানো লাগবে না, যদি পড়াইতে চাও সকালে আমরা পড়ে দিই, ছাত্ররা উঠলে ফজর নামাজের পরে খতম পড়ে দিই, দেখেন আমি একটার সময় ছাত্র ভূমিতে উঠে দিই খতম পড়তে, তো কালকে ক্লাস করবে কেউ সেখানে খতম পড়ে বেড়ায় নাকি, সেগুলো ক্লাস দেওয়া নেই, আপনাকে শুনাইলাম এই কথাই বললাম, তোমার দাদা তখন তোমার বাপকে শিখায় নাই, তোমার বাপ তোমাদেরকে শিখায় নাই, তো বোঝা গেল যে তোমাদের কাছে এটা একটা অপ্রয়োজনের জিনিস, এইটা তোমার দাদার জন্য পড়ে কি ফায়দা হবে, বহু বড় একটা গ্রুপ মুসলমানদের মধ্যে তারা এইখানে রয়েছে, দুঃখ না এই গেল একটা গ্রুপ। আর কিছু লোক আছে তারা এলএম শেখে, এলএম এর জন্য সময় দেয়, এরা আবার দুই প্রকার, তারা এলএম শিখতে চায় সময় দেয়, এর এক প্রকার হয়ে গেছে তারা ফাজাইলের এলএম শিখতে রাজি আছে, ফাজাইল এটা শিখতে রাজি আছে, কারণ এখানে কোনো করণীয় বলা হয় না, খালি ফজিলত বলা হয়, এটা করলে এত ফজিলত, এটা করলে এত ফজিলত, এগুলো বলা হয়, তো তারা মনে করেন সুন্দর আছে, তো শুনলাম যে সুবহানাল্লাহ বললাম আমার দায়িত্ব শেষ, শুনলাম আর তোমার মনে করে বাড়ি চলে গেলাম, তারা এটুক শিখতে রাজি আছে, তাদের সিলেবাসে এটুক আছে, অথচ ফাজাইল শিক্ষা করা এটা মুস্তাহাব, এটা ফরজ করা হয়, ফাজাইলের এলএম শিক্ষা করা মুস্তাহাব, এটা নিজের ভিতরে একটা উৎসাহ পয়দা হয়, আর একজনকে উৎসাহ সৃষ্টি করা যায়, এটা মুস্তাহাব, এটা তারা শিখতে রাজি আছে, এর বাইরে আপনি যতই বলেন সে আসবে না, কোন আমার তো এলএম শিখতে, কিসের এলএম শিখতে চান, ফাজাইল, এটাও ঠিক, কারণ আল্লাহ যে এলএমকে ফরজ করে দিয়েছেন সেটা ফাজাইলের এলএম না, সেটা মাসায়েলের এলএম, কিসের মাসায়েল, আমি বারবার বলেছি পাঁচটা বিষয়ের মাসায়েল, আল্লাহ যে এলএম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন ওতে পাঁচটা বিষয় আছে, ওটুগুলো ফরজাইল আর একদম
কোরআনের তর্জমা বুঝতে পারা, তফসির বুঝতে পারা, ওর ভিতর থেকে মাসলা মাসায়েল ইস্তিনবাত করা, এটা ফরজে কিফায়া। সমাজে কিন্তু লোক এরকম থাকতেই হবে। তাই আপনি বেতন দিয়ে রাখেন আপনার এলাকায়, তাই আপনার ছেলেকে বানান, কিন্তু রাখতে হবে। প্রত্যেক মহল্লা এরকম লোক রাখা ওই মহল্লাবাসীর উপরে ফরজে কিফায়া। তা না হলে তারা শুধু ফরজ টুক শিখে বসে রয়েছে, তো ফরজের বাইরে নিত্য নতুন ঘটনা ঘটবে, নানান সমস্যা আসবে। ওটা তো ফরজে আইন দিয়ে হল করা যাবে না, ওটা আরো বেশি আইন লাগবে, ওটা কোত্থেকে হল করবে? তো যেরকম প্রত্যেক গ্রামে ডাক্তার থাকতে হয়, আপনি কার কাছে দৌড়াবেন অসুস্থ হলে? ওরা হলো শারীরিক ডাক্তার, ওরা প্রত্যেক গ্রামে রুহানি ডাক্তার থাকা বাধ্যতামূলক। বলবো যে আমাদের গ্রামে নেই, তাহলে আপনি বেতন দিয়ে রাখেন, আর না হয় আপনার ছেলেদেরকে তৈরি করেন, একটা কিছু করতে হবে, আর না আল্লাহ রেহাই দিবেন, আর বেতন দিয়ে রাখেন, আর না আপনার ছেলেকে ভালো, এটা ফরজ আইন। পুরা গ্রামবাসীর জন্য ফরজ কিফায়া, যেরকম লোক তোমরা নিজেরা তৈরি করো, আর না হয় বেতন দিয়ে রাখো। এই লন্ডন আমেরিকার বিভিন্ন এলাকায় যার খ্রিস্টানরা মুসলমান হচ্ছে, তারা কিন্তু এই কাজটা করছে। বিভিন্ন এলাকায় যে খ্রিস্টানরা মুসলমান হয়েছে, বিশেষ করে কালায়েরা হয়েছে ব্যাপক, তখন তারা কিন্তু তাদের ছেলেদেরকে এলএম শিক্ষা করার জন্য দারুল উলুম দেওবন্দ, কওমি মানুষের গোড়া দিকার, ভারতের ইউপির মধ্যে দেওবন্দ নামক একটা শহর আছে, এইখানে যে মাদ্রাসা আছে দারুল উলুম দেওবন্দ, এটা হলো পুরো বিশ্বে যত কওমি মাদ্রাসা আছে তার গোড়া হলো এটা। এটা আন্তর্জাতিক, এখানে যে কোনো দেশের লোক এসে এলএম শিখতে পারে, সরকার ভিসা দিতে বাধ্য বাধ্য, ওখানে তারা পাঠাই দিয়ে তাদের সন্তানদেরকে হাফেজ মাওলানা বানায় দেশে নিয়ে কাজে লাগে, কাজে লাগে। এমন ঘটনা ঘটছে যে একটা ছেলে খুব যোগ্য, এলএম শিক্ষা করার আগ্রহ আছে, ব্রেন আছে, কিন্তু সে বিবাহিত, বউ কি করবে? শিখতে তো কয়েক বছর লাগবে, এতদিন তার বিবি জোয়ান বিবি কিভাবে থাকবে? তো বিবিকে বোঝাই শুনে বিবিকে তালাক দিয়ে আসবে। ইসলামের খাতিরে, দিনের খাতিরে, যেহেতু বিবিও তালাক গ্রহণ করতে চাইছে, তাকে তো সেভ করতে হবে, নিজেকে তো হেফাজত করতে হবে, এবং দিনের খাতিরে সব মেনে নিচ্ছে যে ঠিক আছে, আমি যেটা করলাম তালাক গ্রহণ করলাম, আমি এর বিনিময় আল্লাহ থেকে নিচ্ছি। আমার স্বামীর সাথে তার মহব্বত আছে না? স্বামীর সাথে তার তো মহব্বত আছে, সেও ইসলামের খাতিরে স্বামী কোনো যাও কয়েক বছরের জন্য যাও, যাই শিখে আস। এমন ঘটনা ঘটে, তো বলতেছিলাম একটা গ্রুপ আটকাই হয়েছে কোথায়, ফাজাইলের মধ্যে আটকাই রয়েছে। অথচ ফাজাইল অর্জন করা মুস্তাহাব, মুস্তাহাব। যদি একটা লোক ফাজাইল না থেকে শুধু মাসায়েল থেকে, তো তার ফরজ আদায় হয়ে যায়। এবং যে ফজিলত গুলো বলা হয়েছে সে জানে না, কিন্তু কিন্তু সব ফজিলত সে পেয়ে যাবে। ফজিলত পাওয়ার জন্য ওই ফজিলত শিক্ষা করা কি না জরুরি না, আরে ঠিক মতো আওয়াবিন পড়ে, কিন্তু আওয়াবিনের কি ফজিলত আপনার জানা নেই, যেটা পড়লে ছয় রাকাতের কারণে আল্লাহ আপনাকে এক টানা বারো বছর ইবাদত সব দিবে, এত আপনি শোনেন নাই, শোনেন নাই দেখে আপনি এখন এই সব পাবেন না? হ্যাঁ অবশ্যই পাবেন। এর উদাহরণ এরকম, আপনাকে ডাক্তার একটা ওষুধ দিচ্ছে, এই ওষুধে এ কাজ করে, কিন্তু আপনি ব্যাখ্যা জানেন যে ওষুধটা খেয়েছেন তো শরীরের কি কি উপকার করে, এই ব্যাখ্যা আপনার জানা নেই, যেহেতু সব ডাক্তারও জানে, তারা মেডিসিন বিশেষজ্ঞ তারা জানে,
অন্যরা মোটামুটি জানে। আপনি না জানে এই ভিটামিনটা খাইলেন, এই ওষুধটা খাইলেন, তো ওর যে ফজিলত আছে এটাকে আপনার ভিতরে প্রকাশ পাবে না, হবে কি না? ঠিক এখানে এরকম, এখানে এরকম ফজিলত না শিখলো, আপনি আমল করলে ওই ফজিলত পেয়ে যাবেন। তারপরে কেমন শিখানো হয়? আমল করার আগ্রহ সৃষ্টি হয়, অন্যকে দাওয়াত দেওয়া আকৃষ্ট করা সহজ, এই জন্য শিখানো হয়। কিন্তু তাই বলে আপনি ওইখানে থেকে যাবেন এটা সহি না, এটা সহি না। ফাজাইল শিখানো হয় যাতে একটা লোক ফজিলত শিখে, মাসায়েল শেখে, ওই ফজিলত শুনে কি শেখে, ওই আমলের মশলা মাসায়েল যেন শিখে। ফাজাইলের কোরআনের এর জন্য তালিম করা হবে, তাহলে কোরআন সহি করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাবে। ফাজাইলের নামাজ এর জন্য পড়া হবে, নামাজের মস্ত করার জন্য, সুরাকি করার জন্য আপনি উদ্বুদ্ধ হবে। ফাজাইলের হজ এর জন্য পড়া হবে, হজ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে। কাজেই কোন ফজিলত যদি মানুষকে মাসায়েলে না নিয়ে আসে, ফাজাইল যদি মাসায়েলে না আনে, তো তার ফাজাইলের এলেমটা পুরোপুরি কাজে লাগলো না, পুরোপুরি কাজে লাগলো না, এবং সে সারা জীবন প্রাইমারিতে রয়ে গেল। এই লোকটা প্রাইমারিতে রয়ে গেল, এ আর জীবনে হাই স্কুলে যেতে পারলো না, কলেজে যেতে পারলো না, ভার্সিটি যেতে পারলো না, দিনের এলেমের কলেজ আপনার এই কলেজ, এই কলেজ ইংরেজদের কলেজ, আল্লাহর বন্দেগীর যে কলেজ ভার্সিটি, এখানে সে পড়তে পারবে। এর জন্য তারা বড় বড় মুরব্বী বারবার মানুষকে তাকিদ করে, বারবার তাকিদ করে, তোমরা হাক্কানি ওলামায়ে কেরামের মজলিসে যাও, তাদের যখন মজলিস হয় সেখানে যাও, যে মাসায়েল এলেম শিখো, বারবার তাকিদ। কিন্তু আল্লাহর বান্দা এই কথার উপরে আমল করে তো তাদের খুব উন্নতি হয়, আর কিন্তু আল্লাহর বান্দা খালি এটা বলতে থাকে, বলতে থাকে, কিন্তু কোনো আমল নেই, তাদের আর উন্নতি হয় না, তারা ওই প্রাইমারি দেশে গেছে। এই জন্য বলতেছিলাম যে উন্নতের একটা গ্রুপ ওই ফাজাইলের ভিতর রয়ে গেছে, আগে বাড়েনি। এই ফাজাইল এলেমের দ্বারা তাদের ফরজ আদায় হবে না। তিন নম্বর গ্রুপ, এটি হলো কামিয়া, যারা ফাজাইলও শেখে মাসায়েলও শেখে, এর জন্য সময় বের করে, এর জন্য ওলামাদের সোহবতে যায় এবং সেইগুলো নিজেও আমল করে, অন্যকেও বলে। এই ছেলেটি হল কামিয়া, এদের খুব উন্নতি, এরা আল্লাহ নই করতে পারে, উপরে বুঝতে পারে। হাক্কানি ওলামা একরার মজলিসে দেখতে হবে, শিখতে হবে, নিজে আমলে আনতে হবে, অন্য ভাইকে বলতে হবে। আমরা যে দুনিয়ার আলোচনা করি, এইগুলো কমায় এইগুলো আলোচনা করতে হবে, তাই হচ্ছে আমাদের হুজুরে নিয়ে আলোচনা, এইগুলো আলোচনা করতে হবে। উনি যদি কিছু শুনে থাকেন, উনি ওনারটা বলবেন, আমাদের হুজুরে এটা করছে। এইভাবে মুসলমান কাকে বলে? ইসলাম এত শর্ট টাইমে দুনিয়া কেমনে ছড়াই গেল, 23 বছর কেমনে ছড়াই পড়ল, কেমনে ছড়াই পড়ল, যেখানে 1000 বছর দাওয়াত দিচ্ছেন, 80 জন মুসলমান, 1000 বছর দাওয়াত দিয়ে 80 জন মুসলমান, আর এখানে 23 বছরের মেহনতে ছড়াই পড়লো শব্দ ছড়াই। হাজার কবরে ফারুকের জামানে আফগানিস্তানে লোকেরা মুসলমান হয়ে গেছে, হাত উসমান গনির জামানায় আজারবাইজান, আর্মেনিয়া, কাজাকিস্তান, তাজাকিস্তান মুসলমান হয়ে গেছে। উসমান গনি তৃতীয় খলিফার জামানায় এই বৃহত্তর রাশিয়া যে ছিল
এখানে লোকেরা মুসলমান হয়। কত আগে তৃতীয় খলিফার জমানায়, যে কারণে আজকে হাদিসের যত কিতাব দেখতেছেন সব ওয়াইতে লেখা হয়েছে। সেই হাদিস তো মক্কায় লেখা হলো, মদিনায় লেখা হলো, সব এখানে বোঝা লেখা হলো, এখানে ওলামারা লিখছে। চিন্তা করেন, নাজেল হয়েছে কোথায়, জমা করা হয়েছে কোথায়, কিতাব আকারে লিপিবদ্ধ করা হয়েছে কোন জায়গায়, এই রাশিয়া এলএমের কত বড় মার্কাজ ছিল, কত বড় কেন্দ্র ছিল, কত বড় কেন্দ্র ছিল। আজকে সেখানে বিরান হয়ে গেছে, কিছু কিছু জায়গা আসছে মাসা। তো যে কথা বলতেছিলাম যে এই উম্মতের তিনটা তবকা, একটা তবকা একদম বদল এটা বেশি, আটটা তবকা ফজিলতের মধ্যে রয়ে গেছে, আটটা তবকা ফজিলত শেখে মাসায়েল শেখে, এরা তারা কি করতে পারবে, এরা উন্নতি করতে পারবে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের সকলকে এই তৃতীয় তবকার ভিতরে, তৃতীয় কাতার ভিতরে সামিল করেন। মাসায়েলও শিখব, মাসায়েলও শিখব, নিজে আমল করব, অন্যকে বলব, এটা জিন্দেগির লক্ষ্য, এটা জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। এটা যখন হবে, আপনি ধনী হলে আল্লাহ ইজ্জত দিবে, আপনি গরিব হইলেও আল্লাহ আপনাকে ইজ্জত দিবে।